বাংলাদেশকে দুটুকরো করে ফেলার নীল ষড়যন্ত্র শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট নামের একটি সামরিক সংগঠন ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে। মানচিত্র বিচ্ছিন্ন করা, বাংলাদেশের মানচিত্র বদলে ফেলার স্বপ্ন দেখছে তারা। শুধু বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করা নয়, বাংলাদেশের মানচিত্র বদলে ফেলার ইচ্ছা নয়, বাংলাদেশের মানচিত্রের বাইরে নতুন এক পতাকা তৈরি করেছে তারা। শুধু বাংলাদেশের মানচিত্র বদলানো, বাংলাদেশের ভূখণ্ড বদলানো নতুন পতাকা নয়, একটি নতুন লোগো প্রকাশ করেছে তারা। শুধু বাংলাদেশের মানচিত্র বদলানো, ভূখণ্ড বদলানো নতুন পতাকা, নতুন লোগো নয়, নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একটি এক মিনিটের তাদের প্রশিক্ষণের, এবং সেটি একেবারেই পেশাদার প্রশিক্ষণ, যেটি একেবারে সর্বোচ্চ পর্যায়ের শৃঙ্খলা বাহিনী নিয়ে থাকে, সে ধরনের প্রশিক্ষণের একটি ভিডিও তারা প্রকাশ করেছে। সেই ভিডিওতে যেই নামটি আলোচিত হচ্ছে হঠাৎ করে দেশে, সেটি হচ্ছে কুকি চীন নেশাল। তুরস্কের সব থেকে শক্তিশালী বোরাখান মিসাইল বাংলাদেশের হাতে আসছে। অনেকে বলছেন এই অস্ত্র নাকি লুকিয়ে রেখেছে বাংলাদেশ। দর্শক, আমাদের বাংলাদেশের মানচিত্রকে মুছে ফেলার জন্য আবারও কঠিন থেকে কঠিন পরিকল্পনা চালাচ্ছে। দর্শক, কারা কারাই আমাদের বাংলাদেশের উপর আবার তাদের চোখ পড়েছে, কারা আমাদের এই বাংলাদেশকে নিয়ে নতুনভাবে পরিকল্পনা চালাচ্ছে? দর্শক, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সহ তারা কিন্তু অলরেডি বাংলাদেশ বর্ডারে নিয়োজিত আছে। দর্শক, আসলে কি ঘটনা ঘটেছে, কেন তারা বাংলাদেশের মানচিত্র বদলানোর পরিকল্পনা চালাচ্ছে? দর্শক, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এদিকে ভারতও কিন্তু অলরেডি মুখ খুলছে। দর্শক, ভারত কি বলতে চাচ্ছে সেই ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, বলতে হচ্ছে এরকমের ভিডিও সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, চলুন সর্বপ্রথম আমাকে বাংলাদেশ নিয়ে তারা যে পরিকল্পনা করতেছে, চলুন আমরা সেই ভিডিওটা সর্বপ্রথম আপনাদেরকে আমরা দেখাই। শুধু বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করা নয়, বাংলাদেশের মানচিত্র বিচ্ছিন্ন করা, বাংলাদেশের মানচিত্র বদলে ফেলার স্বপ্ন দেখছে তারা। শুধু বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করা নয়, বাংলাদেশের মানচিত্র বদলে ফেলার ইচ্ছা নয়, বাংলাদেশের মানচিত্রের বাইরে নতুন এক পতাকা তৈরি করেছে তারা। শুধু বাংলাদেশের মানচিত্র বদলানো, বাংলাদেশের ভূখণ্ড বদলানো নতুন পতাকা নয়, একটি নতুন লোগো প্রকাশ করেছে তারা। শুধু বাংলাদেশের মানচিত্র বদলানো, ভূখণ্ড বদলানো নতুন পতাকা, নতুন লোগো নয়, নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একটি এক মিনিটের তাদের প্রশিক্ষণের, এবং সেটি একেবারেই পেশাদার প্রশিক্ষণ, যেটি একেবারে সর্বোচ্চ পর্যায়ের শৃঙ্খলা বাহিনী নিয়ে থাকে, সেই ধরনের প্রশিক্ষণের একটি ভিডিও তারা প্রকাশ করেছে। সেই ভিডিওতে যেই নামটি আলোচিত হচ্ছে হঠাৎ করে দেশে, সেটি হচ্ছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট। এই কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা কুকিদের নিয়ে হঠাৎ করে নড়েচড়ে উঠেছে প্রশাসন, এবং শুধু নড়েচড়ে ওঠা নয়, আমরা আজকে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এবং অন্যান্য সূত্রে যা জানতে পেরেছি সেটা হচ্ছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলের একটি বড় পাহাড়ে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী এবং র্যাবের একটি বড় ধরনের অভিযান চলছে। চিন্তা করে দর্শক, এই বাংলাদেশের মধ্যেই, আমাদের দেশের মধ্যেই এত কিছু তলে তলে করে ফেলেছে বাংলাদেশের মানচিত্র বদলানোর চেষ্টা, ভূখণ্ড বদলানোর চেষ্টা, বাংলাদেশের পতাকা, তাদের নিজস্ব পতাকা, তাদের নিজস্ব লোগো এবং সেখানে প্রশিক্ষণ, কত বড় ধরনের ঘটনা আমরা আপনাদেরকে নজর দিতে চাই। দর্শক, এই আজকে একটি এক্সক্লুসিভ নিউজ যেটি সময়ের আলোর পত্রিকার রিপোর্টার আলমগীর হোসেন প্রকাশ করেছেন। সময়ের আলো ভূখণ্ড বিচ্ছিন্ন কুকিদের নীল নকশা নামে রিপোর্টটি প্রকাশ করেছে, এবং সেই রিপোর্টের দিকে আমরা কিছুটা সময়, সামান্য কিছু এক্সক্লুসিভ তথ্যের জন্য, তাদের তথ্যের মতে আমরা সেটা নিয়ে একটু আপনাদের সামনে হাজির হতে চাই। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, যার সংক্ষিপ্ত নাম KNF, দেশের পার্বত্য অঞ্চলে হঠাৎ নাড়াচাড়া দেওয়া সংগঠনটি এখন আত্মপ্রকাশের চেষ্টা করছে বলে জানা গেছে। স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করার নীল নকশা বাস্তবায়নে অপচেষ্টা করে যাচ্ছে তারা। শুরুর দিকে শান্তিপ্রিয় সংগঠন হিসেবে কাজ করলেও বর্তমানে অনেকটা বিষধর সাপের ফানা তুলতে শুরু করেছে এই আঞ্চলিক সংগঠন। ইতিমধ্যেই KNF বানিয়েছে নিজস্ব পতাকা, তৈরি করেছে মনগড়া মানচিত্র, আর এসব বাস্তবায়নের লক্ষ্যে তথা আলাদা রাজ্য ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী পুরুষদের সমন্বয়ে গড়েছে প্রশিক্ষিত নিজস্ব বাহিনী, যাদেরকে দেওয়া হয়েছে সামরিক বাহিনীর আদলে কমান্ডো প্রশিক্ষণ। KNF-এর সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের তথ্যচিত্র বিশ্লেষণ করে পার্বত্য অঞ্চলের স্থানীয় বাসিন্দা, একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট তথ্য মতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, যেখানে অনেক আগে থেকে অন্তত 4টি আঞ্চলিক সংগঠন পাহাড়ি জনপদকে নানাভাবে অশান্ত রাখায় ব্যস্ত, সেখানে নতুন করে KNF-এর ভূখণ্ড আলাদা করার তৎপরতা বেশ উদ্বেগ তৈরি করেছে। কিন্তু এখানেই শেষ নয়, বিচ্ছিন্নতাবাদী এই সংগঠন কথিত নতুন
বাংলাদেশের ভেতরকার যে একটা সাংঘাতিক রকম সংগঠন সেটা হচ্ছে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সদস্যদেরও তারা সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। কুমিল্লা সিলেট সহ বিভিন্ন স্থান থেকে নিরুদ্দেশ হওয়া 38 জন যেই তরুণ তাদেরকে কেএনএফের অধীনে দুর্গম পাহাড়ে রয়েছে বলে জানিয়েছে র্যাব। খুবই চিন্তার এবং দুশ্চিন্তার বিষয়। এ প্রেক্ষাপটে বান্দরবনের রুমা উপজেলার দুর্গম এবং অনেক উঁচু একটি পাহাড় ঘিরে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব। সেখানে অনেক সংখ্যক সেনা সদস্য অংশ নিয়েছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সেনাবাহিনীর জনসংযোগ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান সময়ের আলোকে বলেছেন, পার্বত্য অঞ্চলের শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তার স্বার্থে সরকারের অন্যান্য সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিরলসভাবে কাজ করে। এখানে আপনাদেরকে আরেকটি জিনিসের দিকে আমি একটু নজর দিতে চাই যে এই কুকি চীন হচ্ছে পার্বত্য অঞ্চলের মূলত বম পাংকুয়া খুমি ম্রো খিয়াং এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলিকে নিয়ে তারা কাজ করছে এবং এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলির সঙ্গে সেখানকার অন্য যে বড় নৃগোষ্ঠীগুলো আছে যেমন চাকমা মারমা এদের সবসময় একটি জাতিগত বিরোধ এবং এরা তাদেরকে আরও বেশি সংখ্যালঘু মনে করে। এই সংখ্যালঘুদের চিহ্নিত করা হয়েছে এবং পার্বত্য অঞ্চলের আমাদের প্রায় অর্ধেক আয়তনের মধ্যে লামা রুমা আলিকদম থানচি রোয়াইনছড়ি বিলাইছড়ি জুড়াইছড়ি বরকল সহ এর আশপাশ নিয়ে তারা তাদের একটি কাল্পনিক মানচিত্র তৈরি করেছে এবং তাদের যে পতাকা সেই পতাকার কথা তো আমরা বললামই। পার্বত্য অঞ্চলে আওয়ামী লীগ এটার জন্য সন্তুমার লারমাকে দায়ী করছে। কেএনএফের কর্মকাণ্ড এবং ভিডিও ফুটেজ দেখে একটি সাংঘাতিক রকম অবস্থা তৈরি হয়েছে এবং সবাই এটা নিয়ে অ্যালার্ট হয়েছেন যে এক মিনিটের একটি ভিডিও ফুটেজে শতাধিক উপজাতির নারী পুরুষ যার শৃঙ্খলা বাহিনীর মতো দাঁড়িয়ে সমন্বয়ে ইংরেজিতে বলছিল নো ফুল স্টেট নো রেস্ট, অর্থাৎ যে পর্যন্ত পূর্ণাঙ্গ রাষ্ট্র হবে না সে ব্যতীত তারা অবসরে যাবে না। সেভাবে প্রত্যেককেই সেনাবাহিনীর মতোই কমব্যাট পোশাক পরিহিত ছিলেন। ফুটেজ দেখতে বোঝা যায় দুর্গম কোনো পাহাড়ে তাদের সামরিক প্রশিক্ষণের সময় এই ভিডিও ধারণ করা হয়েছে আর জানা যায় তাদের সেই পতাকা সম্পর্কেও বিস্তারিত জানা যায়। আমি শুধু এটুক বলতে চাই যে নাথান বম বাংলাদেশে একটা নতুন নাম, নিশ্চয়ই এর মধ্যে তার নামটি পরিচিত হয়ে যাবে। নাথান বম 1918 সালে জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবন থেকেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তখন থেকে তারা একটা শান্তিপ্রিয় সংগঠনের ভাব নিয়েছিলেন, কিন্তু আস্তে আস্তে তাদের রূপ প্রকাশ পেতে থাকলো। এই রিপোর্টটিতে দুজন আন্তর্জাতিক এক্সপার্টের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের একজন হলেন অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, আরেকজন হচ্ছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রশিদ। এই দুইজন একটি জিনিসের দিকে নজর দিয়েছেন, এই জিনিসটিও আমাদেরকে খুবই নিশ্চয়ই চিন্তিত করে তুলবে। এক জায়গায় তারা বলছেন তারা ধারণা করছেন সাময়িক হোক আর অন্য কোনো দিকে অর্থের দিক দিয়ে হোক কোনো না কোনোভাবে মিয়ানমার হয়তোবা এই কুকিদের সমর্থন দিচ্ছে। এই জায়গাটি আমাদের খুব চিন্তার বিষয়। দেখুন এই মিয়ানমার এক আমাদের উপরে এই রোহিঙ্গা দিয়ে করলো আরসার আবরণে আরসার সেই শেল্টারের রোহিঙ্গারা আস্তে আস্তে যেই রূপ দিয়েছিল সেই রূপে আরসাকে সেই সময় একটা এমন একটা শুদ্ধ সাবিস্ত ভাব দেওয়া হয়েছে সেই আরসার মাধ্যমে। আসলে দর্শক আপনারা কিন্তু তার কথা শুনতে পেয়েছেন, তিনি কিন্তু তত্ত্ববহুল আলোচনা করেছে। আসলে আমাদের বাংলাদেশের মানচিত্র, আমাদের বাংলাদেশ, দর্শক এই বাংলাদেশ এমন একটা দেশ, আমাদের সোনার বাংলাদেশ, যে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনার আমার মা বোনের ইজ্জত আবৃত্তি কিন্তু তারা অনেক কষ্ট করেছে, তাদের জীবন বাজি রেখে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। আমাদের সেই বাংলাদেশের দিকে যারাই চোখ তুলে তাকাবে বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করবে, দর্শক তাদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো। দর্শক আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।